গুড মর্নিং বন্ধুরা, আমি সুচিস্মিতা, সুচিস্মিতাস লাইফে আমি এসে গেছি। আমার স্নান পুজো সারা হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিই, সেটার জন্যেই আমি তাড়াতাড়ি করছি, মানে অলরেডি একটু লেট হয়ে গেছে। এবারে ব্রেকফাস্টটা আর লেট করা চলবে না, আমার হয়ে যাক ব্রেকফাস্ট, আপনাদের সামনে আসছি। চলুন, কলিং বেল বাজলো, দেখি কে এসেছে। ও হ্যাঁ, টিনা, ওই যে সেই মিষ্টি মেয়ে যার কথা আমি বলছিলাম আপনাদের, আমাদের খাইয়ে পড়িয়ে রেখেছে, নিচে ওর গ্রসারি শপ আছে। এইদিকে টাকা টিনা, কিছু বলে দে, হাই বলে দে। মিষ্টি না দেখতে বলুন, এটা কত টাকা হয়েছে? আমরা পরে হিসেব করবি, কাজু কিশমিশ মগজ বলবো। হ্যাঁ, তুই বলতে থাক, আমিও শুনতে থাকি। দেখ, তোকে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, এবার বল, আমি শুনতে থাকি। আমাদের 30 টাকা বন্ধুরা, আপনারাও হিসেব করুন। 34 টাকা 30 টাকা আচ্ছা, 34 টাকা, তার মানে হচ্ছে 34 64 64 64 টাকা। আজকে আসলে নিরিবিষ আমি ছানার এ করব, মানে ছানার মালাইকারি, ঠিক আছে। আমি দুধ নিয়ে এসেছি, কিন্তু এই যে গুঁড়ো, যে নারকলের যে পাউডারটা, সেটা আমার আনা হয়নি, তাই সেটার জন্যে আমি আবার টিনাকে ফোন মানে বলে দিলাম, টিনা দিয়ে দিতে এসেছে। আচ্ছা, এবারে আমি আপনাদের সামনে এলাম, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, আজকে একটু লেটেই হচ্ছে ব্রেকফাস্টটা, ঠিক আছে, সঙ্গে থাকুন। এই যে ব্রেকফাস্ট, আমার হাজব্যান্ড ব্রেকফাস্টের টেবিলে আমি এসে গেছি, দেখা যাচ্ছে তোমাকে না? দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমি ক্যামেরাটা আগে ধরতে পারিনি। দেখছি কে এসছে। নমস্কার, ব্রেকফাস্ট করছি, আপনারা ভালো আছেন তো? কালে কালে সাংকেতিক ঝড় ঝড়, ভালো থাকবে। হ্যাঁ, কে আবার এখানে? টিনা কে বসালাম, টিনা তোকে দেখা যাচ্ছে? হ্যাঁ, টিনাকে বললাম বস তুই, এই যে টিনার মেয়ে, ফুলটু গেঞ্জি পরে এসেছে, দেখেছেন? দেখুন একবার, একবার দেখা তোর মুখটা। এইদিকে ফেসবুকে নানান রকম করা হয়, আর এইদিকে তুমি ভিডিওতে দিদানের ব্লগে দেখুন, মায়ের মতন মিষ্টি। ঠিক আছে, চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই। এই যে বার্থডে গার্ল, তুমি সামনে এসো। কিছুদিন আগে টিনার মেয়ের বার্থডে ছিল, হঠাৎই ওর মা আমাদের অনেক কিছু খাইয়ে দিল, জানাইনি, জানতে পেরে আমি ওর জন্য একটা গিফট অর্ডার দিয়েছিলাম অনলাইনে, সেটা এসে গেছে। এসো বার্থডে গার্ল, দেখা গিফট, বার্থডে গার্ল না, বার্থডে গার্লের হাতে গিফট দিতে হয়, এসো তুমি দেখো, খোলো, বসো বসো। এটা একটা লাঞ্চ বক্স, তোমার অফিসে, অফিস বলছি, স্কুলে যাবার সময় তোমার এটা কেকেছে, ভর্তা ছিল না বড় গোলটা, তুমি নিয়ে রেখেছি, নিয়ে নে আরা, যখন আসবি দুপুরে নিয়ে আসবি। তো কি করছিস, নষ্ট করেছিস, নিয়ে বসে করে রেখে দিলাম, নষ্ট করিনি। আরে দিদি, আমি 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 আত্রাম করতে এখন যেতে হবে না, তুই দেখ, দেখ টিনা দেখ, এটা অনেকগুলো, এই আরে বাবা এতগুলো, এটা নিচে একটা স্পুন রয়েছে, দেখ। এখানে না, উপরে নিচের তলা, এরা দিন রাত্রি যে ভাড়াটে যারা রয়েছে, এসি লাগে আছে, হ্যাঁ এসি লাগে আছে, কালকে দেখলাম চাপতে বের করলো, ও টোনার দাদা চলে আসবে না, এসি লাগে দাদা, আমি কালকে ছাদে ছিলাম, কালকে তো বেশি পয়েন্টে লাগালো আমাদের। সেকেন্ড সেকেন্ড ফ্লোরে একজন আছেন, তিনি হয়তো চলে আসবেন, সেটা নিয়ে কথা হচ্ছে, ব্যাস
পছন্দ হয়েছে, আমার নাতনির গিফট পছন্দ হয়েছে, ঠিক আছে? টাইপ করতে চাই না। কেন? আমার ভালো লাগছে না। কারো ভালো লাগছে না? এর জুই না বে? বে জুই দুটোই একসাথে তুলেছি, বেলফুল জুই ফুল দুটোই একসাথে তুলেছি। দেখ এখন লাঞ্চ হচ্ছে। হ্যাঁ লাঞ্চই বলা যায়। ওই যে জুই ফুল আর বেল ফুল আমি একসাথে তুলে দিয়েছি। এই যে এটাকে আর একটুখানি হাঁটিয়ে দিই তো, দাঁড়া এটাকে ধরে একটু সরালেই ওটা সরে যাবে। এই ব্যাস ব্যাস ব্যাস, বাইরে না বেরিয়ে যায়। এগুলো আমি অনলাইনে সমস্ত অর্ডার দিয়ে কিনছি। হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক দিনের ছিল। হ্যাঁ আমরা আমি ওই এই বারান্দাটা এই বারান্দাটাতে আমি গাছপালা রেখেছি। আর এটা বড় জিনিস পরে, এটা সুন্দর ড্রেস, ভালো ড্রেস। আজকে জয়মঙ্গলবার পড়েছে, সেই জন্য ওরা ফলায় খাবে। আমি পরে আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ শনি মঙ্গলবার। আমি আজকে যেটা করছি, ছানা কাটিয়ে নিয়েছি। আমি ছানার মালাইকারি করব, একদম পুরো নিরামিষ রান্না আজকে আমাদের কাছে আমাদের হবে। তা আমি ছানার মালাইকারি একটুখানি, দেখুন আদা দিলাম, অল্প একটুখানি আদা দিলাম, খুব সামান্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করে রেখেছি, অল্প একটু এখানে আদা দিলাম। আর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে, এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি আমি এই মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে আমি যেটা করব, আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটা মেখে নিচ্ছি, এবং এই ছানাটা আমি এক একটা বল তৈরি করব। এর জন্য বাইন্ডিং করতে হবে, বাইন্ডিংয়ের জন্য আমি একটু আটা নিয়ে নিচ্ছি। দেখি যতটা আমার দরকার আমি ঠিক ততটা আটা নেব বাইন্ডিংয়ের জন্যে। এই যে আমি, আমার মনে হয় যে এতেই হয়ে যাবে, আর দরকার হবে না। যদি প্রয়োজন হয় তখন আমি আবার পরে আমি আবার নিয়ে নেব। তাহলে এই এইটা এখন আমি এটা মাখলাম, এরপরে আসছি। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ছানার বলগুলো ছেড়ে দিচ্ছি।
দিয়ে এই ছানাটা আমার এই বলগুলো ভাজা হয়ে যাক, তারপরে আমি আবার পরবর্তী পর্যায়ে আসব। এটা আমি একটা প্যাকেট দুধ মানে 500 দুধের আমি ছানা করেছিলাম। আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, এই যে ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি যেটা করব, এখানে আছে কিশমিশ, কাজু আর চারমগজ, এটা আমি একটু পেস্ট করে নেব। আচ্ছা দেখুন, আমি এক্ষেত্রে ছোট ছোট করে একটু আলু ভেজে তুলে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিলাম, এবারে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আমি এটা একসঙ্গে বেটেছি। পরপর মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে দিলাম। বেশি মিষ্টি দেব না, তার কারণ আমি এখানে মিষ্টি, চালমগজ, কাজু একসঙ্গে পেস্ট করে রেখেছি, কিশমিশ, কিশমিশ, চালমগজ আর কাজু পেস্ট করে রেখেছি। মশলাটা হতে থাক। এবারে আমি দেখুন, এই নারকলের কোড়া আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এবার দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমি একটুখানি আলু দিচ্ছি, কিন্তু আপনারা আলু নাও দিতে পারেন, আমি দিচ্ছি আমার প্রয়োজনে। মশলাটা সুন্দর তেল ছেড়ে এসছে, আলুটা আমি দিয়ে দিলাম। কষানো হোক। এ দেখুন, কষানোটা হয়ে এসেছে। এবারে আমি একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হোক, তারপরে আমি আবার আসছি। আমি এবার চাপা দিয়ে দেব। দেখুন, আমার এটা হয়ে এসেছে। আমি এবারে ছানার বলগুলো সব ছেড়ে দিলাম, এর ভেতরে ছানার বলগুলো দিয়ে দিলাম। আমি ছানার বলগুলো একটুখানি ফুটতে থাকুক, আমি এবারে এখানে কাজু, চারমগজ আর কিশমিশ এই একটা পেস্ট করেছি, এই পেস্টটা আমি দিয়ে দেব। এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। Thank you.
সামান্য জলও দিয়ে দিলাম এর মধ্যে। ফুটে উঠুক ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবারে আমি যেটা দেব, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, পাশে আমার ডাল রান্না হচ্ছে, অড়হর ডাল আর এই গরম মশলা। দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে থাক, গ্যাস অফ করে দিলাম। আচ্ছা দেখুন বন্ধুরা, আজ আমাদের নিরিবিশির দিনকে কি মেনু, এটা হচ্ছে অড়হর ডাল আর এই ছানার মালাইকারি। আমি এক্ষেত্রে একটু অল্প আলু দিয়েছি, আর এমনিই করা যায় মালাইকারিটা, আর এর সঙ্গে এই একটু কুমড়ো ভাজা আর টক দই। আজকে আর চাটনি নেই, এই কারণেই চাটনি নেই যে চাটনিটা রোজ খাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু হজমের প্রবলেম হচ্ছে, সেই জন্য আজকে চাটনি করা হয়নি। বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকে একটি কথা শেয়ার করতে চাই, যে কথাটি হচ্ছে যে আমার মানে বাড়ির কেউ সদস্য আমাকে বারণ করেছেন ব্লগটা যেন আমি না করি, কিন্তু আমি সিদ্ধান্ত আমার, আমি একজন অ্যাডাল্ট মহিলা, অ্যাডাল্ট বললে ভুল হবে, আমার আমি বয়স সন্ধিক্ষণের মানে আমার বয়স মানে আমি একজন মানে ষাট ঊর্ধ্ব মহিলা, হ্যাঁ, অতএব আমার ডিসিশন, আমার স্বামীর যখন কোনো আপত্তি নেই তখন সেখানে আমি কারুর কথা শুনতে বাধ্য নই। আর আমি যে ব্লগটা করছি, এই ব্লগটা করে আমি নিজে অত্যন্ত মানে আনন্দিত এবং আমি খুশি হয়ে করি এটা। আমি কিন্তু এই ব্লগটা আমি টাকা উপার্জনের জন্য করছি না, কেননা সেই রকম আর্থিক দুর্দশা আমার হয়নি। আমি ব্লগটা করি, আমি আমার হাজব্যান্ড তিনি তার শরীর ভালো না, আমি সব কিছু আপনাদের শেয়ার করেছি, আমি আমার লাইফ স্টাইল, আমার লাইফ মানে যেটা সেটা আমি সুন্দরভাবে ছবি আঁকতে ভালোবাসি, আমি শিল্পকলা অত্যন্ত, আমি শিল্প মনস্ক মানুষ আপনারা এতদিনে বুঝে গেছেন, আমি গাছপালা করতে ভালোবাসি, আমি যা যা করতে ভালোবাসি আমি সেগুলো আপনাদের সামনে আমি করি। আমি শিল্প সত্যি সত্যি আমি ভালোবাসি, যার জন্য আমি শিল্পটা অনেক শিল্পই করেছি এবং আপনারা সবাই ভালোবেসে আমার ব্লগ দেখছেন এবং আমাকে আপনারা মানে উৎসাহিত করছেন, সেটার জন্য আপনাদের মানে কাছে আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আমার সঙ্গে থাকবেন সব সময়, আমাকে এইভাবে আপনারা উৎসাহিত করবেন, কিন্তু যে বা যারা বা যিনি যেই বলে থাকুন না কেন যে ব্লগটা বন্ধ করার জন্যে, সেটা আমার সম্পূর্ণ আমার ডিসিশন, আমার হাজব্যান্ড যেখানে কোনো কিছু বলছেন না এবং আমি যেটা করছি সেটা আমি এটা আনন্দের সঙ্গে করছি, অতএব আমি কিছুতেই আমি এটা তাকে আমি বলে দিচ্ছি যে আমি তার কথা রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমি একজন মানে মানে নাগরিক, যে নাগরিকের নিজস্ব মতামত থাকবে না, সে নিজের মতামতে সে ব্লগ তৈরি ব্লগ করছে, সেটাতে আরেকজন আপত্তি জানাচ্ছে যেন বন্ধ করে দেওয়া হয়, ব্লগ যেন না করা হয়, আমি সরি টু সে আমি তার কথা শুনতে পারবো না, তার কারণ আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমি স্বাধীন নাগরিক হয়ে আমি যেটা মনে করব, আমি কোনো অন্যায় অপরাধ কিচ্ছু করছি না, আমি আমার বাড়িতে বসে
আমি আমার আপনাদের সামনে আমি মাঝে মাঝে আমার শিল্পকলা নিয়ে আসি, আমার নিজের কবিতা নিয়ে আসি, এবং আমি নিজের যা কিছু একটু রান্নাবান্না একটু করলাম সেটাতে আমি খুশি হই। আপনারা মোটিভেট মানে আপনারা আমাকে উৎসাহিত করেন প্রত্যেক মুহূর্তে, আমি দেখছি যে আপনারা উৎসাহিত করেন প্রত্যেকটা ব্লগে আমার কোনো না কোনো ভালো কমেন্ট আসে। সেই জন্যে আমি বলছি যে যারা এটা ভাবছেন বা যে বলছেন বা যে ভাবছেন, আমি তাকে বলে দিচ্ছি যে আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি তাকে পরিষ্কার জানিয়ে দিলাম। আর আমি আজকে যে রান্নাগুলো করলাম সেই রান্নাগুলো আপনাদের দেখালাম, আমরা শনি মঙ্গলবারে নিরামিষ খাই, নিরামিষ রান্না আমি দেখালাম, আর ছানার যেটা আমি প্রিপারেশনটা করেছি, ছানা কেটে যেটা প্রিপারেশনটা করেছি সেটা হচ্ছে ছানার মালাইকারি, ওটাতে আলু না দিলেও চলে কিন্তু আমি একটু আলু দিয়েছি আমার প্রয়োজনে। আর আমার সঙ্গে আপনারা থাকবেন, আমার ব্লগ যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভ দ্বীপ প্রহর, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।